আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তবে আজকে আলোচনা করবো এক ভাই আমাকে প্রশ্ন করেছে যার চার থেকে পাঁচ জোড়া কিন্তু বাজরিগার পাখি আছে তারা কিন্তু ডিমও দেয় তো প্রবলেমটা হয়েছে চারটে পাঁচটা ছটা করে ডিম পারে কিন্তু বাচ্চা যখন ওঠে বাচ্চা মারা যেতে যেতে দুটো থেকে তিনটে বাচ্চা পায় তো এটা কি কারণে পায় তো প্রথমেই বলবো এই সমস্যা অনেকেরই হয় কিন্তু এটা সমস্যার সমাধান হলো যে আমার যে বাস বিঘার পাখিগুলো আছে তো অনেকেই জানো আমার কিন্তু রুমের মধ্যে কিন্তু আমি রেগুলার চেক করি যখন আমার ডিম বাচ্চা থাকে তো আমি রেগুলারই চেক করি একবার করে যে কেমন আছে কী বৃত্তান্ত তো অনেকের ক্ষেত্রে কী হয় জায়গা এত শর্ট ভিতরে ঢোকা যায় না হাড়ি কীভাবে আছে কি কী বৃত্তান্ত তার মধ্যে কটা ডিম দিয়েছে কি বৃত্তান্ত কোনো কিছুই ফলো করে না বাচ্চা বাইরে আসে তখনই দেখে দুটো বাচ্চা বা তিনটে বাচ্চা হয়েছে কিন্তু তার আগে কোনো রকম চেক করে না তো এটা সম্পূর্ণ ভুল ভুল জিনিস তো আমি তো রেগুলারই চেক করি যখন বাচ্চা উঠে প্রতিদিন আমি চেক করতে থাকি তো চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু হাড়িটা ভালো করে পরিষ্কার করে দেবে কারণ বাচ্চাগুলো উঠছে তাদের মধ্যে কিন্তু পাঁচটা ছটা যে বাচ্চাগুলো উঠছে তাদের পটই কিন্তু তার মধ্যে থাকছে তো সেটা সবসময় পরিষ্কার করে দিতে হবে যাতে কোনো রকম সমস্যা না হয় অনেক বাচ্চা কি হয় ওটার পরে কিন্তু ওই পটিতে চাপা পড়ে অন্য বাচ্চার চাপা পড়ে কিন্তু মারা যায় সেই ক্ষেত্রে তোমাদেরকে ফলো করতে হবে তো এইগুলো ফলো করলে কিন্তু তোমার বাচ্চা মরবে না হ্যাঁ তো আরেকটা কথা বলবো যে তোমরা পাখির রুমটা সবসময় বড় করো বড় করলে রেগুলার ঢুকতে পারবে ঢুকতে তোমার কোনো অসুবিধা হবে না ছোট করলে কিন্তু ঢুকতে পারবে না আর তুমি ঢুকতেও চাবে না যে ছোটো জায়গার মধ্যে ঢোকা খুবই অসুবিধা বড়ো জায়গার মধ্যে ইজিলি ঢুকে যাচ্ছ আমাদের রুম যেমন যখন তখন ঢুকে যাচ্ছি তো ওদের রুমটা এমন বড় করো যে ওর মধ্যে যখন তখন আমরা যেন ঢুকতে পারি তাহলে দেখবে এই সমস্যাটা হবে না তো আমি তোমাদেরকে এই গরমের মধ্যে এত গরম পড়েছে গরমের মধ্যে তিন জোড়া মতো আমার হচ্ছে ডিম দিয়েছিল তা তাদেরকে আমি ফ্যানের তলায় সবসময় রাখতাম যাতে কোনো রকম সমস্যা না হয় তারপরেও কিন্তু প্রতি জোড়ার কাছ থেকে কিন্তু আমি চারটে করেই বাচ্চা পেয়েছি তার কমে পাইনি কিন্তু তো এইটা সিজনটা যখন ঠান্ডার মধ্যে চলে আসবে যখন গরমের প্রবলেম না থাকবে তখন কিন্তু আমি পাঁচটা থেকে ছটাও পাবো সেসব ভিডিওগুলো তোমাদের সামনে আরও তুলে ধরবো আগেও তুলে ধরেছি তো চলো আমি কিছু ভিডিও তোমাদেরকে আগের থেকেই তুলে রেখে দিয়েছি সেগুলো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো প্যাকেটের কাছ থেকে কিন্তু দুটো বাচ্চা অটোমেটিক পাওয়া হয়ে গেছে আর তিনটে কিন্তু ডিম বাকি আছে তো আশা করা যায় ওই তিনটে থেকেও ডিম বাচ্চা ফুটবে তো এখানে চারটে বাচ্চা দেখছো চারটে বাচ্চাই কিন্তু এখন সুস্থ আছে আমি কিন্তু চেক করছি রেগুলার আজকেও চেক করলাম তো এগুলো আশা করা যায় সুস্থ থাকবে